শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাচ্চি গ্রাম পঞ্চায়েতের চাঁপাবাড়, কালিকাপুর এবং আমছোটা এই তিনটি সংসদের মানুষের স্বার্থে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার মানুষের সুবিধার্থে এবং উন্নয়নের স্বার্থে আজ এই তিনটি গ্রামের পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধা কান্তামান্না মহাশয়, উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক নদেবাসী জানা মহাশয়, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবার প্রিয় সর্বজন শ্রদ্ধেয় জুলফিকার আলী মোল্লা মহাশয়, সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাচ্চি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় এলাকার উন্নয়ন কাণ্ডারী মাননীয় শ্যামসুন্দর মেটিয়া মহাশয়, উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় সোমনাথ ঘড়ই মহাশয়, সেই সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌমিতা দাস মহাশয় থেকে শুরু করে সমিতির মাননীয় সদস্য আমিরুল আলী খাঁ মহাশয় থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যাগণ এবং এলাকাবাসী, আজকে সেই উদ্বোধন অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরো যে সমস্যা অসমাপ্ত রাস্তা আছে, আরেকটি কথা বলতে বলতে অনেক কথা মনে পড়ে, যারা বয়স্ক মানুষ আছে, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, হয়তো বিভিন্ন টেকনিক্যাল কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো বার্ধক্য ভাতার টাকাটা গিয়ে পৌঁছে যায়নি। দয়া করে সরাসরি মুখ্যমন্ত্রীর যে ফোন নাম্বার আছে আজিজুল আমিরুলদের কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবেন, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করুন। কোন কারণে আমরা সবাই দুয়ারে সরকারের মধ্য দিয়ে আবেদন সংগ্রহ করে যথাযথ স্থানে পৌঁছে দিয়েছি, হয়তো কোনো কারণে 2-5 জন 10 জনের আবেদন হয়তো এখনো আমাদের অ্যাকসেপ্ট হয়ে পৌঁছায়নি। আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী এই ফোন নাম্বারে নিজের বাড়ি থেকে ফোন করে, আপনি বয়স্ক মানুষ, 60 বছর বয়স হয়ে গেছে, আপনার বার্ধক্য ভাতা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাই আপনি আবেদন করুন। এই অনুরোধ জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করলাম। নমস্কার।